স্যার কাজে কাজেই আমাদেরকে একটা کلیয়ারলি একটা ইভেন্ট ডিফাইন করতে হবে এবং করার একটা ফাঁকা সেট থাকে স্যার ওই বললাম টু টু একটা ফাঁকা সেট কিন্তু বাস্তবে এরকম হইতে পারে যে জাবের দামি জানলা দিয়ে ফালাইলাম তার সঙ্গে সঙ্গে বাতাসে মিশে গেল না স্যার আমি এটাই বলতাছি আমরা যখন ইভেন্ট ডিফাইন করব ইভেন্ট ডিফাইন করার সময় আমরা আমাদের লজিক থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমরা আমাদের আউটকাম গুলো থেকে ইভেন্ট ডিফাইন করি এবং এটা টু দি পাওয়ার এন সব সময় হবে না হবে নট নেসারিলি সব সময় এটা হবে না আমাদের আমাদের আগ্রহ অনুযায়ী আমরা করছি আমাদের প্রয়োজন অনুযায়ী করছি আচ্ছা তো এখন আমি তোমাদেরকে লাস্ট আর একটা কথা বলে ছেড়ে দিই সেটা হচ্ছে তোমার আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি রিয়েল লাইফে অনেক এক্সপেরিমেন্টই দেখবা যেখানে আমরা জানি যে আমাদের আউটকাম গুলো কি কি ম্যাক্সিমাম কেসেই দেখবা যে আমরা জানি আমাদের আউটকাম গুলো কি কি ধরো আমাদের এই এডিসন চাচার কথাই চিন্তা করো এডিসন চাচা যখন নাকি এক্সপেরিমেন্ট গুলা করছে সে প্রত্যেকটা মেটাল চেক করার আগে থেকে সেই জানে রেজাল্টটা কি এদার সে একটা সাকসেস পাবে অথবা সে একটা ফেলিউর পাবে সে জানে আগে থেকেই জানে রাইট তো এরকম যখন কোন এক্সপেরিমেন্ট বা ট্রায়ালের বেলায় আমি আগে থেকেই জানি যে আমার আউটকাম গুলা কি কিন্তু আমি কনফার্ম হয়ে আগে থেকে জানি না যে আমার কোন আউটকামটা আসতে পারে এরকম ক্ষেত্রে আমরা যেই আউটকামগুলা পাই যেই স্যাম্পল স্পেস পাই এবং সেই স্যাম্পল স্পেস থেকে যে ইভেন্ট পাই এগুলাকে আমরা বলতেছি র্যান্ডম ইভেন্ট কেন র্যান্ডম ইভেন্ট কারণ আমরা এখানে আমাদের আউটকাম গুলো আগে থেকেই জানি যে এক্সপেরিমেন্টের আউটকাম গুলো কি হতে পারে কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন আউটকামটা আসবে এটা আমরা এক্সপেরিমেন্ট করার আগে কখনোই বলতে পারি না এই জন্য আমার ইভেন্ট যেগুলা আমি ইভেন্ট স্পেস যেটাই ডিফাইন করি আমি জানি না যে আমার ট্রায়াল হওয়ার আগে আমি কখনোই জানি না যে কোন ইভেন্টটা অকার করবে এই জন্য আমরা এই ইভেন্ট বলি র্যান্ডম ইভেন্ট আলটিমেটলি সব ইভেন্টই র্যান্ডম ইভেন্ট ইভেন্ট তারপর যদি তোমাদেরকে পরীক্ষা হলে ইভেন্ট আর র্যান্ডম ইভেন্ট দুইটা যদি একসাথে সংজ্ঞা আসে এই জন্য আমি আমার স্লাইডের মধ্যে দুইটা সঙ্গে আলাদা করে দিয়ে দিছে আলটিমেটলি দুইটা জিনিস ম্যাক্সিমাম কেসেই এক ম্যাক্সিমাম কেসেই দুইটা জিনিস এক এক্সেপশন খুবই কম কিন্তু তারপরেও যদি সংজ্ঞাটা আসে আলাদা করে এইজন্য আমি তোমাদেরকে স্লাইডে সংজ্ঞা দিয়ে দিছি তোমরা যখন পড়বা তখন দেখে নিও স্যার র‍্যান্ডম ইভেন্ট না কিন্তু ইভেন্ট এরকম কোন একটা एग्जांपल দিবেন আ রিয়েল লাইফ এক্সাম্পল দাও তো খুব টাফ তবে রিয়েল লাইফে এক্সাম্পলটা দেওয়া আসলে আমার জন্য একটু টাফই তো আমি তোমার একটা সিনেমা থেকে এক্সাম্পল দিই জি স্যার ইয়া দেখছিল তোমাদের আচ্ছা ওই যে কি জানি বলে একটা ফেমাস উপন্যাস ছিল না ওই যে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড মনে পড়ে সে যে মেডিসিনটা বানাইছিল সে কিন্তু জানতো না তার মেডিসিনের আউটকামটা কি হবে খাওয়ার পরে সে দেখলো যে সে তার এক্সপেরিমেন্টটা করার পরে সে দেখলো যে সে খারাপ মানুষটা বাইরে হয়ে গেছে তার মধ্যে থেকে সে কিন্তু এটা জানতো না এটা একটা হইতে পারে যে সে জানে না আমার আউটকামটা কি অথবা করোনার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলতে পারি করোনার জন্য আমরা যে ভ্যাকসিন গুলো এখন যে বানাইতেছে ভ্যাকসিন গুলো বানানোর পরে তারা যখন টেস্ট করতেছে তাদের মেইন অবজেক্টিভ একটাই প্রাইমারি গোল একটাই যে আমার করোনার অ্যান্টিবডিটা যেন শরীর থেকে নিজে থেকে ডেভেলপ করে থাকে যে কারণে করোনা ভাইরাস ঢুকলেও যেন কাজ না করে এটি হচ্ছে আমার মেইন অবজেক্টিভ সব ভ্যাকসিনের কিন্তু মেইন উদ্দেশ্য একটাই যে আমার অ্যান্টিবডিটা শরীরে নিজে থেকেই যেন হয়ে থাকে ন্যাচারালি তো হতেছে না আমাদের ন্যাচারালিও হয়তো কারো কারো হয় আমরা জানি না এখনো ডিটেলস জানা যায়নি তো মনে করো ভ্যাকসিনটা নিলে আমাদের শরীরে আর্টিফিশিয়ালি অ্যান্টিবডিটা ক্রিয়েট হবে এক বছর পর্যন্ত অ্যান্টিবডিটা শরীরে থাকবে বা দুই বছর পর্যন্ত থাকবে এর মধ্যে যদি আমার করোনা ভাইরাস আমার শরীরে যদি আসেও অ্যান্টিবডি সেটাকে খেয়ে ফেলবে আমাদের মধ্যে আর গ্রো করতে পারবে না কিন্তু তারা তাহলে ট্রায়ালটা কেন করতেছে তাদের ট্রায়াল করার কারণ হলো যে এটার ফলে অন্য কোনো সাইড ইফেক্ট হয় কিনা কারণ সাইড ইফেক্ট অনেক হইতে পারে অসংখ্য রোগ হইতে পারে দুনিয়াতে কোটি কোটি রোগ আছে আমরা জানি না কোন রোগ হইতে পারে তো এটা কোনটা আসতে পারে এটা জানার কিন্তু তারা ট্রায়ালটা করতেছে করতেছে এই করোনা করোনার ভ্যাকসিনের যে ট্রায়ালগুলো এটাকে একসেন্সে তুমি একটা নর্মাল এক্সপেরিমেন্ট বলতে পারো যে আমরা কিন্তু জানি না যে কোন কোন সাইড ইফেক্ট আসতে পারে এটা তাহলে তুমি একটা নর্মাল এক্সপেরিমেন্ট ধরতে পারো আমরা জানি না এখানে ইভেন্ট কি কি হইতে পারে মিস্টার শিবলি তুমি কি আমার এক্সাম্পলটা বুঝতে পারছো জি স্যার তার মানে হচ্ছে যদি আমরা অল পসিবল আউটকাম না জানি কোনো একটা एग्जांपल মানে এক্সপেরিমেন্টে সেটা এক্স্যাক্টলি সেটাই সেটাই ওকে তাহলে আজকের ক্লাসে আমি যেটা বললাম এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো আচ্ছা যদি না থাকে তাহলে আমি আমি আজকে এখানেই শেষ করে ফেলতেছি থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে ইনশাআল্লাহ আগামী বুধবার দিন সকাল এগারোটায় তোমাদের সাথে আমার দেখা হবে আমি লিঙ্কটা তোমাদের শেয়ারদের খুশি আমি হয়তো শুক্র শনি রবি সোম এর সোমবারের আগেই পাঠাই দিব ইনশাল্লাহ সোমবারের মধ্যে আমি পাঠাই দিব ইনশাআল্লাহ তো আনটিল দেন তোমরা ভালো থেকো দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে